হাই বন্ধুরা, গুড ইভিনিং। মাই রেগুলার লাইফ উইথ ছয়ালি ধর চ্যানেলে আমি আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি একটা স্কিন কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমরা উইন্টার বলো, তার আগে বলে থাকি তোমরা, আমি খুব ভালো আছি, বা তোমরা কেমন আছো সেটা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিহার নারকেল তেল, অথচ সাদা লবণ, অথচ এখানে একটা ডিশ। তোমরা ভাবছো হঠাৎ কেনই বা দিদি এরকমভাবে আমাদের সামনে প্রোডাক্টগুলোকে রেখে দিয়েছে। তো বন্ধুরা, আমি সেটাই বলতে যাচ্ছিলাম এই কিছুক্ষণ আগে তোমাদেরকে, যে আমরা বন্ধুরা উইন্টার সিজন ছাড়াও যারা মা দিদি বোনেরা, অনেকে যারা ওয়ার্কিং লেডি হও বা হয়তো হোম মেকার হও, তাদের কাজ করে পায়ের স্কিন থেকে শুরু করে হাতের স্কিন পর্যন্ত মানে খসখসে হয়ে যায় বা ফেটে যায়, এই চামড়া মসৃণ রাখতে যে ভিডিওটা আজকে তোমরা দেখবে, সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে নারকেল তেলের সঙ্গে লবণ মিশিয়ে হঠাৎ করে ইউজ করলে পায়ের স্কিন বা হাতের স্কিন কেনই বা আমাদের মসৃণ হবে। তো নারকেল তেল তোমরা জানো খুব ময়শ্চারাইজারের কাজ করে, আর এতে আমি একটু সাদা লবণ বা বিট লবণ বা ব্ল্যাক সল্ট ঢালতেও ইউজ করতে পারো। আমি এখানে সাদা লবণ নিয়েছি। তো সাদা লবণ বলো বা লবণ বলো, নারকেল তেলে মিশিয়ে ইউজ করলে সেটা স্ক্রাবারের কাজ করে। তো আস্তে আস্তে তোমরা ফাটা হাত বা ফাটা পায়ে, যদি এই মিশ্রণটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম, এখানে দেখো আমার পাশ অনেকটা ইউজ করে করে কমে গেছে। তোমরা এটা যদি ডেলি রেগুলার ইউজ করো, তোমরাও উপকার পাবে আইস ফেয়ার। এই জন্যেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই যে আমি এখানে স্ক্রাবারের কাজ করার মতো করে এরমভাবে ম্যাসেজ করবে। তোমরা 5 মিনিট 10 মিনিট ধরে যতটা পারবে ম্যাসেজ করবে, তারপরে সেটাকে সাবান দিয়ে বা হয়তো তোমাদের বডি ওয়াশ যে কোনো একটা কিছু দিয়ে তোমরা ওয়াশ করে নেবে। তাতেই তোমরা 1 মাস করে দেখো বা 1 সপ্তাহ করে থাকো, করে দেখো, তোমরা রেজাল্ট ঠিক পাবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রেখো নোটিফিকেশান পাওয়ার জন্য অল ভিডিওজের। আর লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবে না আমাকে। আর কমেন্টস করে নেক্সট টাইম যদি ভালো লেগে থাকে ভিডিওটা জানিও যে দিদি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এরকম ভিডিও বানাতে পারলে খুব ভালো হতো, খুব উপকৃত হবো, আমি সেটা চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরা। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের অপেক্ষায় রইলাম সাবস্ক্রিপশান আর শেয়ার লাইক কমেন্টসের জন্যে। ততক্ষণ আমাকে টাটা বলে গুড নাইট জানিয়ে দিলাম। টাটা, বাই বাই। Thank you.